প্রবল বন্যায় বিশালগড় বাইপাস সড়কে রোগী সহ আটকে পড়ে অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার দুপুর 2টায় বিশালগড় বাইপাস সড়কে বৃহস্পতিবার সকাল থেকে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে বিজয় নদের জল। জানা যায় টানা কয়েকদিন যাবৎ প্রবল বর্ষণে বিপন্ন জনজীবন, গৃহবন্দী একাধিক পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে উদয়পুর থেকে আগরতলা জিবিপি হাসপাতালের উদ্দেশ্যে রোগী নিয়ে আগরতলা জিবিপি হাসপাতালে যাওয়ার পথে বিশালগড় বাইপাস সড়কে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। পাশাপাশি উভয় দিকে রাজ্যের বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে আসা গাড়িগুলো আটকে পড়েন। বাইপাস সড়কে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়া জলের উপর দিয়ে যদি কোনো গাড়ি যায় তাহলে যে কোনো সময় ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা।